আসসালামু আলাইকুম এ সৈদ প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন অনেক হয়তো একটা জিনিস ভাবতেছেন যে চোদ্দই মার্চের পর হয়তো অটোমেটিক্যালি সবার কাছে কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে গোসি থেকে সো আপনারা যাদের ইচ্ছা আপনারা অ্যাকসেপ্ট করবেন যাদের ইচ্ছা না আপনারা বাতিল করে দিবেন এই বিষয়টা অনেকে ভাবতেছেন আসলে বিষয়টা একটু অন্যরকম আমি আপনাদেরকে বলি অটোমেটিক্যালি আপনার মোবাইলে কন্ট্যাক্ট ফর্ম আসবে না আসবে কীভাবে গভর্নমেন্ট কি আপনার তথ্য নিয়ে বসে আছে গভর্নমেন্টের কাছে কি আপনার তথ্য আছে যে আপনি কোথায় ডিউটি করেন আপনার স্যালারি কত কোথায় আসেন এই বিষয়গুলো তো গভর্নমেন্টে জানে না সো যখন আপনার কোম্পানি বা মালিক দেখবে যে আপনার সাথে আপনার কোম্পানি যে চুক্তিপত্র ছিল পূর্বের সেই চুক্তিপত্র প্রায় শেষের দিকে এবং আপনার সাথে চুক্তি করার দরকার আপনার কোম্পানি যখন মনে করবে বা কোফিল দেন কোফিল আপনার সম্পর্কে এবং কফিল সম্পর্কে বিস্তারিত একটি পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করবে যেখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ থাকবে প্রথম পক্ষ থাকবে কোম্পানি দ্বিতীয় পক্ষ থাকবে আপনি অথবা আপনি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কোম্পানি হবে সেখানে আপনার স্যালারি আপনার কাজের ধরন কোথায় কাজ করতেছেন কত ঘন্টা ডিউটি ছুটি আরও বহুত কিছু এখানে বিবরণ থাকবে সো সেই ফর্মটা যখন কফিল গভর্নমেন্টের কাছে জমা দিবে যে আমি আমার ই সাথে চুক্তিবদ্ধ হতে চাই তখনই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে গোসির মাধ্যমে একটি মেসেজ দেওয়া হবে এবং সেই মেসেজে আপনার যে ফর্মটা গভর্নমেন্টের কাছে জমা দিয়েছিল আপনার কোফিল সেই ফর্মটা সেখানে হুবাহু থাকবে এবং সেই ফর্ম ফর্মের সব কিছু লেখা থাকবে কোম্পানি আপনার সাথে কিভাবে চুক্তি করতে চাচ্ছে কত রিয়াল স্যালারি কত ঘন্টা ডিউটি কতদিন বন্ধ বিস্তারিত থাকবে দেন হচ্ছে আপনার চাইলে আপনি অ্যাকসেপ্ট করবেন আর যদি আপনি অ্যাকসেপ্ট না করেন সেটাও করতে পারবেন দুইটা এখানে অপশন রয়েছে আমি ওই বিষয়ে কথা বলতে চাই না সো আপনারা বুঝতে পারছেন যে আসলে চুক্তিগুলো অটোমেটিক্যালি হবে না আপনার কোম্পানি যখন আপনার জন্য চুক্তিবদ্ধ হবেন বা চুক্তি আপনার সাথে করবেন তখনই আপনার কাছে মেসেজ দেবে গোসির মাধ্যমে এখন অনেকে আবার বলবেন যে ভাই দেখা গেছে আমাদের অনেকের আঁকার আকামার আঁকামার মেয়ার তিন চার মাস আছে বা পাঁচ ছয় মাস আছে তারপরও আমাদের মেসেজ আসলো কেন বিষয়টা এরকম যে যেহেতু আপনার আইনটা নতুন সো এই জন্য আপনার অনেকের আকামার মেয়াদ থাকতেও কন্ট্রাক্টের মেয়াদ কিছুদিন থাকতেও আপনার অলরেডি নতুন করে চুক্তি বদ্ধ হচ্ছে অনেক কোম্পানি কিন্তু এই বছরের পর থেকে পরবর্তী যে বছরগুলো আসবে তখন কিন্তু এইভাবে হবে না ধরেন আপনার আকামার মেয়াদ ছয় মাস আসছে বাট আপনার চুক্তির মেয়াদ শেষ ছয় মাস আগেই এরকমটা হবে না তখন আপনার আকামার মেয়াদের সাথে মিল রেখেই আপনার কন্ট্রাক্ট ফর্মটা হবে মানে আপনার আকামার মেয়াদের সাথে মিল থাকবে আপনার কন্ট্যাক্ট ফর্মের যেই ডেট আপনার আকামার মেয়াদ যদি এক বছর থাকে আপনার কন্ট্যাক্ট ফর্মের মেয়াদও থাকবে এক বছর তার মানে হচ্ছে কন্ট্যাক্ট আপনার আকামার সাথেই সংযুক্ত হয়েই এই কন্ট্যাক্ট ফর্মটা তৈরি হবে কারণ আপনার কন্ট্যাক্টটা যদি ছয় মাস আগে চলে যায় আকামার মেয়াদটা যদি ছয় মাস থাকে তাহলে ছয় মাসের আকামার খরচটা কোম্পানির লস হলো না তো এই বিষয়টা এরকম হবে না বিষয়টা আপনার আকামার সাথেই আপনার যে কন্ট্র্যাক্টটা সেটা মিল দেখেই করা হবে হয়তো এখন নতুন যেহেতু এই জন্য একটু এদিকে দিক হইতেছে এটা সব কিছু আগের মতো এই সব কিছু ঠিক হয়ে যাবে ওই সিস্টেম অনুযায়ী হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ